হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। মালয়েশিয়ার বিপাকে জাকির নায়েক, নাগরিকত্ব বাতিল হতে পারে। মালয়েশিয়ায় বেশ বিপাকে পড়েছেন ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক। সোমবার দ্বিতীয়বারের মতো জবানবন্দি দেওয়ার জন্য তাকে ডেকেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির সিআইডির পরিচালক দাতুক হুজির মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বেলা 3টার দিকে মালয়েশিয়া পুলিশের সদর দফতরে দেখা করার কথা ছিল জাকির নায়েকের। পেনাল কোড 504 ধারা অনুযায়ী তার জবানবন্দি নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতের হিন্দু এবং চীনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন জাকির নায়েক। ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ান বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন যে ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ান সংখ্যালঘু হিন্দুরা 100 গুণ বেশি অধিকার ভোগ করছেন। প্রসঙ্গত, মালয়েশিয়ায় 60% মুসলিম বাদে বাকি 40% মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত। তার এমন মন্তব্যকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। এমন মন্তব্য করে তিনি মালয়েশিয়ার শান্তি নষ্ট করার চেষ্টা করছেন বলে বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বছর কয়েক ধরেই ভারত থেকে মালয়েশিয়া অবস্থান করছেন জাকির নায়েক। সেখানে তাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবারও তার জবানবন্দি গ্রহণ করা হয়। জাকির নায়েক এমন বর্ণবাদী রাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এমনকি মালয়েশিয়ায় রাজনৈতিক বক্তৃতা দেওয়া থেকে বিতর্কিত এই প্রচারককে বিরত থাকার উচিত বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা জাকির নায়েক মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব হারাতে পারেন। সম্প্রতি তার কিছু মন্তব্যের জন্য মালয়েশিয়ায় তাকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরই এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ইতিমধ্যে জাকির নায়েকের বিরুদ্ধে 115টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। যদি এটা প্রমাণ হয় যে জাকির নায়েকের মন্তব্য ও কাজকর্ম মালয়েশিয়ার শান্তি ও সম্প্রীতিতে আঘাত করেছে, তাহলে তার নাগরিকত্ব বাতিল করা হবে। দীর্ঘদিন ধরে ভারত ছেড়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক, কিন্তু সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় তার স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া নিয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে তিন মন্ত্রী তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে শান্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, এই মুহূর্তে মালয়েশিয়ার সরকার তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছে। কিছুদিন আগে দেশটির সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে বসেন জাকির নায়েক। দর্শক মন্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।